হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা ক্যাকটাস গাছের প্রতিস্থাপন কীভাবে করছি সেটা আমি দেখাতে চলেছি। এটা হচ্ছে আমি একটুখানি ফাঙ্গিসাইড দিয়ে আমি জল দিয়ে আর গা ক্যাকটাস গাছটা তো ওতে আমি কিছুক্ষণ চুবিয়ে রাখবো 5 মিনিট। তো ক্যাকটাস গাছ সাধারণত মরুভূমি জাতীয় জায়গাতে হয়, প্রচণ্ড এর রোদ্দুরে তাতেই ভালো থাকে। তো আমার গাছটি যেহেতু আমি বারান্দাতে রাখা ছিল, যাই হোক, তবুও এটা বেশি রোদ্দুর পছন্দ করে তো সবাই জানে। তো আমার গাছগুলোই দেখছিলাম বারান্দায় থাকার জন্য, গাছের মা উপরের দিকে একটা গাছে দেখলাম পোকা লেগেছে, আর ফাঙ্গিসাইড অনেকদিন ব্যবহার করিনি যার জন্য অতটা খেয়াল করিনি বলে দেখলাম পোকা লেগেছে। তো যাই হোক, আমি ওই জন্য বলি রিপোর্ট করে দিই। তো তার জন্য আমি এই যে ইটের ভাঙা কুচি তুষ নিলাম, আর এটা হচ্ছে মাটি অল্প একটু ডিমের খোসা, আর এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। তো এইগুলি দিলাম, আর নিচে আমি এইটা হচ্ছে বালিছালা যে নুড়ির দানা সেটা এটা আমি নিচের দিকে তলার দিকে এই যে দেখুন, যাতে জলটা ড্রেনেজ ব্যবস্থাটা ভালো থাকে তার জন্য আমি এটা দিলাম, আর জলটা বেরিয়ে যায় যাতে। এরপরে আমি এটা পুরোটাই মিক্সড করব, করে আর আমি মাটিটা তৈরি করছি দেখুন, এবারে এটা পুরো মিক্সড করবো। এটা একটা ছোট জায়গা দেখুন, ছোট্ট জায়গাতে দিচ্ছি, এতেও তো বালি দিলাম, নুচাল বালি নুড়ির দানাগুলো দিলাম। তারপরে এবার হচ্ছে এই মিশ্রণটা এবার মিক্স করে নেবো, নিয়ে এবার অল্প একটু আগে দিয়ে তারপর আমি ক্যাকটাসটা বসিয়ে দেবো। ক্যাকটাস গাছ যেহেতু বেশি কিছু দিতে লাগে না, মাটিও বেশি লাগে না, যার জন্য আমি এমনিতেই বর্ষাকাল, তো তার জন্য আমি বেশি এতে বেশিরভাগই এতে পুরোটা বেশি দিয়েছি। তো এবারে আর এই ফাঙ্গিসাইডের জলটা লাস্টে আমি ঢেলে দেবো, আর এই অল্প করে করে আমি তুলে দিলাম। ক্যাকটাস হচ্ছে বেশি বেশি পরিচর্যা লাগে না, এবং এই ক্যাকটাসগুলো থেকে আমার প্রচুর ছোটো ছোটো ক্যাকটাসও হয়েছে, তার সেগুলিকে আমি দেখাবো লাস্টে। তো যাই হোক, এটা ওইগুলো বসিয়ে দিচ্ছি দেখুন, এই এটা দেখুন পোকা লেগেছিলো বলে এটা মাথাটা সমান করে কেটে দিতে হবে ব্লেড বা ছুরি দিয়ে কেটে দিলে, আর তারপর ফাঙ্গিসাইড লাগিয়ে দিলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে জিনিসটা। তো এই হচ্ছে ক্যাকটাস গাছে আমি কীভাবে রিপোর্ট করছি সেটাই দেখাচ্ছি। তো এই যে দেখুন শিকড় হয়ে রয়েছে তলায়, আমার ছাদের উপরে তো সেট করা আছে, আর যার জন্য সেখানেও রোদ্দুর অতটা সেইভাবে হয় না, তো বারান্দায় অল্প একটু রোদ্দুর আছে। আর ক্যাকটাস গাছ আমার মেয়ের খুব ভালো লাগে, সেই জন্য ক্যাকটাস গাছ রাখতে হয়েছে। তো যাই হোক, এই গাছ রোদ্দুরেতেই বেশি ভালো থাকে, আমার কিছু করে নেই বলে বারান্দাতেই রেখেছি। যাই হোক, এইভাবে দেখুন এই বসিয়ে দিলাম, এই যে বেশি পুরোটা অনেকটা না, একটু গোড়ার দিকটা থাকলেই হবে, বেশি দূর পর্যন্ত দেওয়ার দরকার নেই, অল্প একটু থাকলেই হবে নিচের শিকড়টুকুনি। এইভাবে আমি ক্যাকটাসগুলো রিপোর্ট করলাম, আর এই যে ফাঙ্গিসাইডের জলটা দেখুন, এই ফাঙ্গিসাইডের জলটা এবার ঢেলে দেবো। হ্যাঁ দেখুন, এই যে রিপোর্ট করা হয়ে গেল। যাই হোক, আমি
আপনাদেরকে এবারে ছোটো গাছগুলি দেখিয়ে দেব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন, আর লাইক সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো এই যে এইগুলি হচ্ছে ছোট ছোট ছোট, দেখুন কত সুন্দর হয়েছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই যে দেখুন কি সুন্দর লাগছে, আপনারাও চাইলে এইভাবে করতে পারেন, এটা খুবই ভালো হয়। আজকে আমি এই পর্যন্তই দেখলাম।